ফের ঘূর্ণিঝড়ের অশনি সংকেত। শীতের মাঝেই ধেয়ে আসে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মিগজাউম। এইমাত্র 7 জেলায় জারি করা হলো সতর্ক বার্তা। তবে কবে, কখন, কোন উপকূলে আশ্রয় পড়বে এই বিধ্বংসী ঘূর্ণিঝড়, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই ঝড়ের প্রভাব কতটা পড়বে, কেমন হবে প্রাকৃতিক ধ্বংসলীলা, এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আশ্রয় পড়বে প্রতি ঘণ্টায় তখন এর গতিবেগ কত থাকবে, এখন থেকেই কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, সবই বিস্তারিত জানিয়ে দেব এই খবরে। বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। বঙ্গোপসাগরে ফের এক ঘূর্ণিঝড়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন আন্দামান সাগরের ওপরে আজ সকাল থেকে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে, যা পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। 30 নভেম্বর নাগাদ যা গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর এই গভীর নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং পরবর্তী 48 ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে, যার নাম হতে চলেছে মিগজাউম। এই ঘূর্ণিঝড় তৈরি হবে দক্ষিণ পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের ওপরে। উড়িষ্যা সরকার ইতিমধ্যেই নিম্নচাপ এবং সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে 7টি উপকূলীয় জেলাকে সতর্ক করেছে। বালাসোর, ভদ্রক, কেন্দ্রাপাড়া, জগৎসানপুর, পুরী, খুর্দা এবং গঞ্জামের জেলাশাসকদের কাছে দেওয়া চিঠিতে বলা হয়েছে 2 ডিসেম্বরের মধ্যে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট, বালতিস্তান, মুজফ্ফরাবাদে 30 নভেম্বরের মধ্যে বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে এই পরিস্থিতি তৈরি হতে পারে 30 নভেম্বর নাগাদ। পরবর্তী 2 দিনে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতের সমতল এলাকাগুলিতে, পাশাপাশি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা। শীতের পথে কাটা ঘূর্ণিঝড় মিগজাউম, আমেজ আছে কিন্তু জমাটি শীত নেই, আর নষ্টের গোড়া সেই ঘূর্ণিঝড়। আগামী 5 থেকে 7 দিনে দক্ষিণবঙ্গে জাঁকিয়ে ঠান্ডা পড়ার কোনো সম্ভাবনা নেই। রাতের তাপমাত্রাও বাড়বে, আকাশ থাকবে আংশিক মেঘলা। পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। আগামী 24 থেকে 48 ঘণ্টার মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হবে অতি গভীর নিম্নচাপ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে এর অভিমুখ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে হতে চলেছে। ডিসেম্বরের শুরুতেই তাণ্ডব শুরু করতে পারে এই সাইক্লোন।